এবং ইলেকট্রনিক মিডিয়ায় রিপোর্ট করেছেন যে সাম্প্রতিক সময়ে আমাদের যে হাইওয়েগুলি আছে পাশাপাশি অন্যান্য যে রাস্তাগুলি আছে সেখান থেকে যাতায়াতকারী যে বিভিন্ন পরিবহন আছে বিশেষ করে পণ্যবাহী ট্রাক পণ্যবাহী ট্রাকে এক শ্রেণীর লোক বিভিন্ন নাম ভাঙিয়ে লাঠি হাতে রাস্তায় দাঁড়িয়ে সারাদিন এবং রাতে গভীর রাতেও তারা নানাভাবে এই সকল ট্রাক এবং অন্যান্য যানবাহন থেকে চাঁদা আদায় করছে। তো বিষয়টি ইতিমধ্যে র্যাপিড কোয়ার্টার্সের নজরে এসেছে, পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী এই সংক্রান্ত নির্দেশনা দিয়েছেন, আপনারা দেখেছেন। র্যাপিড কোয়ার্টার্সের নির্দেশনা প্রাপ্তির পরপরই আমরা গত দুই থেকে তিন দিন যাব এই সংক্রান্ত গোয়েন্দা তথ্য সংগ্রহ শুরু করি। আমাদের আওতাধীন যে ছয়টি জেলা আছে সে সকল ছয়টি জেলায় গত দুই দিন আমাদের গোয়েন্দা সদস্যরা দিনে এবং রাতে নানাভাবে পর্যবেক্ষণ করে এবং আমরা বেশ কয়েকটি স্পট চিহ্নিত করতে সক্ষম হই। যে সদর এলাকা থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ থেকে ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই গ্রেপ্তারকৃত আসামিদের কাছ থেকে চাঁদাবাজি প্রায় ৬৫,০০০ টাকা, তাদের ব্যবহৃত মোবাইল ফোন যেটা তারা বিভিন্ন সময় চাঁদাবাজি বিভিন্ন তথ্য সংগ্রহ বা তথ্য আদান প্রদানে ব্যবহার করে ৪৩টি মোবাইল ফোন এবং চাঁদা আদায়ের জন্য যে বিভিন্ন সংগঠনের নামধারী সংগঠনের বিভিন্ন রসিদ যেখানে মোট ১৩০ পাতা আছে অর্থাৎ বিভিন্ন রসিদে সেটা আমরা জব্দ করেছি। পাশাপাশি এই চাঁদা তোলার সময় তাদের হাতে দেখবেন বিভিন্ন লাঠি থাকে, ছোট বড় বিভিন্ন রকম লাঠি থাকে, বেশ কিছু লাঠিও জব্দ করা হয়েছে এবং এসব ঘটনায় ভুক্তভোগী যারা যেসব ট্রাক ড্রাইভাররা আছেন বা বাসের ড্রাইভার আছেন বা সিএনজি ড্রাইভাররা আছেন তারাও আমাদের সাথে কথা বলেছে, তাদের কাছ থেকে নানা রকম অভিযোগ পেয়েছে এবং তারা এসকল ঘটনায় বাদী হয়ে মামলা করবে। ক্যাবের সহায়তা ধৃত আসামিদের সকলের বিরুদ্ধে নিয়মিত আইনে চাঁদাবাজির যেই সেকশন সেই সেকশনে মামলা রুজু করা হবে।